হ্যালো ইব্রান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো রোস্ট রান্নার রেসিপি, সরাসরি বাবুর্চির মুখে বিস্তারিত শুনবো এবং আমাদের পাশে থাকবেন এবং ভিডিও দেখতে থাকবেন। আর সরাসরি বাবুর্চির মুখে শুনবো কি পরিমাণ দেয় মশলাপাতি, কি কেমন কি হয় বিস্তারিত শুনবো। 150 পিস রোস্ট রান্না করবো আমরা। এখন প্রথমে দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে দেবো প্রথমে 2 কেজি। সে 2 কেজি তেল। এখন দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং 10-12টি তেজপাতা। এলাচ আছে, দারচিনি আছে 50 গ্রাম, এলাচ 20 গ্রাম, লবঙ্গ 10 গ্রাম। দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে আমরা ব্লেন্ডার করে নিয়েছি, এখানে আছে 2 কেজি পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পর আমরা মোটামুটি 5-6 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় মাঝে মাঝে আমরা নাড়াচাড়া দিয়ে রাখবো যাতে নিচে পড়ে না যায়। আমরা 5-6 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা পেস্ট করা 3টা একত্রে। তো আদা আছে মোটামুটি 300 গ্রাম, রসুন 300 গ্রাম, জিরা 100 গ্রাম। এখন দিচ্ছি আমরা কাঁচামরিচ, 800 গ্রাম কাঁচামরিচ দিয়েছি। এখানে কাঠ বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। টক দই 1 কেজি টক দই দেবো আমরা। হ্যাঁ, এখন দিলাম ধনিয়া গুঁড়া 20 গ্রাম। এটা দিচ্ছে শাহী জিরা, জয়িত্রী, সাদা গোল মরিচ ভেজে ফাঁকি করে নিয়েছি আমরা 20 গ্রাম 20 গ্রাম করে। এখন দিচ্ছি 100 গ্রাম চিনি। লবণ পরিমাণ মতো আপনারা মোটামুটি চেক করে করে লবণ দেবেন। টমেটো সস কতটুকু? টমেটো সস দেবো 600 গ্রাম। আমরা সামান্য পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যাতে রোস্টের কালারটা ভালো হয়। 50 গ্রাম পোস্তদানা আমরা ভেজে পাউডার করে নিয়েছি। আমাদের মশলা দেওয়া শেষ, এখন আমরা মশলাটাকে 5-7 মিনিটের জন্য একটু ভুনিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম ঘি। লবণ
লবণটা টেস্ট করব, যে লবণ কি পরিমাণ হয়েছে, যদি লাগে আমরা দিয়ে দেব। মশলা দেওয়া কমপ্লিট হলে 5-7 মিনিট আমরা ভুনিয়ে নেব, তারপর রোস্ট দিয়ে দেব। মশলা ভোনা হয়ে গেছে, এখন আমরা রোস্ট গুলো দিয়ে দেব এর ভিতরে। আমরা এখানে নিয়েছি 140 পিস লেগ পিস। রোস্ট দেওয়ার পর আমরা হালকা করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে দেবো, যাতে রোস্ট গুলো ভেঙে না যায়। আমাদের রোস্ট রান্না কমপ্লিট, এখন আমরা নামিয়ে দেবো। বাবুর্চি স্টাইলে, বাবুর্চি বাড়ির, বাবুর্চি হাতের সকল প্রকার রান্নার রেসিপি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। হয়ে গেল বাবুর্চি স্টাইলে, বাবুর্চি বাড়ির বাবুর্চিদের হাতের রোস্ট রান্না কমপ্লিট। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও রেসিপি আপনাদের কাছে চলে যায়। আর কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন অবশ্যই।